গুড আফটারনুন ফ্রেন্ডস এখন বাজে চারটে আমি মেয়েকে স্কুলে আনতে যাচ্ছি এ দেখো স্কুলের সামনে যাচ্ছি অনেকটা দূরে দাঁড় করে রেখেছিলো টোটোটা এবার মেয়েকে নিয়েছি একটু শুয়েছি আর পাচ্ছি না ছেলে মেয়ে সব শুয়েছি চা করেছি ছেলেটা না ঘুমিয়ে পড়লো ওরও ধকলায় মেয়েকে আনতে গেলে ঘুম হয় না দুপুরবেলায় উনিও চাল ভাজা দিয়ে চা খাচ্ছে চাল ভাজা শুধু না অনেক কিছুই আছে এর ভেতরে আমি এটা খুব ভালো খাই ওই জন্য আমার জন্য একাদা প্যাকেট নিয়ে এসেছিল এবার মেয়ের তবলা স্যার চলে গেছে গানের মিসের বাড়ি এসেছি ওদের বার্ষিক আজকে এই প্রতিষ্ঠা দিবস নীলু আবার এটা হচ্ছে শিব শিব প্রতিষ্ঠিত শিব এই দেখো কত সুন্দর গয়নাগাটি পড়েছে আমার মেয়ে বললো মা চলো না মিশের বাড়িতে এত সুন্দর লাইটিং হচ্ছে দেখে আসি এবার মেয়ের প্রজেক্ট করতে বসে পড়েছি মানে ড্রয়িং শিটটা ভালোভাবে কেটে দিচ্ছি মেয়ে বলছে মা একটু কেটে দাও আমি পারবো না তোমাদের আশীর্বাদে বলো বা ভালোবাসায় বলো আমার বাবা আজকে একটু সুস্থ আছে আমার বাবা আজকে এসেছিলো আমার কাছে বললো না বাবা আমার বাড়িতে না এসে দেখো কালকে আমি গেছিলাম তা সত্ত্বেও আমি কী গন্ধরাজ গন্ধরাজিবু ভালোবাসি আমি আনতে ভুলে গেছি গন্ধরাজ লেবুটা আর ওই কাতলা মাছের তেল আর পটকা যেটা বলে ওটা খানিকটা রেখে এসেছিলাম ফ্রিজের মধ্যে কাচায় বাবা অমনি নিয়ে চলে এসেছে কেন তুমি এসেছো কেন বলছে তুই এগুলো নিয়ে ফেলে এসছিলি হ্যাঁ তুই নাহলে এগুলোর জন্য চিন্তায় মরে যাচ্ছিলি ওই জন্য নিয়ে এলাম যে আমি চিন্তায় মরে যাচ্ছি তুমি জানলা কী করে বলছে কি না তোর জন্য আমি ওই জন্য নিয়ে এলাম দিয়ে বলছে মা একটু চা দিবি বসো তাহলে চা দিই আমার কাজের মেয়েটাও এসেছিলো দিয়ে আবার আমার মেয়ে তো স্কুলে গেছিল আমার ছেলে ছিল ছেলে বলছে ও দাদা দিয়া নেই দিয়া তো স্কুলে গেছে চা করে দিলাম চা খেলে বাবা বাবা সাবধানে বাড়ি চলে যাও কোথাও আর যেও না বাবা বলো না না বাড়ি চলে যাব। এবার কি বলো তো আমার বোন তখন আমার মেয়ে বোন আমাকে ফোন করছে কিরে বাবা তোর বাড়ির থেকে কখন বেরিয়েছে এলাম বাবা যতক্ষণে বেরিয়েছে আমার বাড়ি থেকে চার পাঁচবার আমাদের বাড়িতে যাতায়াত হয়ে যাবে বলছে তাহলে বাবা তো এখনও আসেনি আর আমার তো প্যালপ্রিশন উঠে গেছে আমি তাহলে আমার ছোটো বোনের নাম রিয়া আর আমি রিয়াকে ফোন কর তাহলে রিয়ার মেয়ের জন্য কি যেন কিনেছে বাবা দেবে বলে দেবে বলে কি যেন কিনেছে তুই ফোন কর রিয়ার বাড়িতেও যেতে পারে বুঝতে তাই তুই রাখ আমি রিয়াকে ফোন করি দিয়া আবার রিয়াকে ফোন করেছে রিয়াকে ফোন করতে করতে দেখে গেটের আওয়াজ বাবা মানে ঢুকছে আবার সঙ্গে সঙ্গে আমাকে জানে আমার টেনশন হবে আর সঙ্গে সঙ্গে ফোন করেছে যে বাবা এক্ষুনি এলো এই কোথায় গিয়েছিল বাবা বলছে বাবা বড় পিসির কাছে গেছিলো ইয়ে আমার বড় পিসির দোকান আছে জর্জকোটে আমাদের কৃষ্ণনগর জর্জকোটে আমার পিসু দোকানটা করতো শখে করতো প্রয়োজন নেই এমনি শখে করতো দোকানটা পিসু মারা যাওয়ার প্রায় দু বছর হলো মারা গেছে দুবছর পূর্ণ হলো সবে আমার বড় বেশি বলে যে আর ছেলেরা তো এখানে থাকে না ছেলেরা ধরো বিদেশে কুয়েতে থাকে এবার বউ মারা থাকে এর বড় বেশি সময় কাটে না ওই জন্য বড় বেশি ওই জন্য দোকানে গিয়ে বসে যে পাঁচজনের সঙ্গে কথাবার্তাও হয় আমার ভালোও লাগে বাবা আবার বড়ো বোনের জন্য বোধ মন খারাপ করেছিল বড় বোনের কাছে গিয়ে বসে বোধ সুখ দুঃখের কথা বলেছে তাহলে বড় জন্য মন খারাপ করেছিল ওই জন্য বড় দোকানেই চলে গেল। দিয়ে বাবা বাবা কালকে রাতে ঘুমিয়েছ ঘুমাতে পারে না উঠে বসে থাকে বললো হ্যাঁ আমি কালকে রাতে ঘুমিয়েছি কাশিটা অত হয়নি এক মানে শান্তি পেলাম একটু ঠিক আছে আর সারাদিন ভালো লাগছিল না ভিডিও করতে ইচ্ছা করছিল নিজের শরীরটাও ভালো না গলাটা এমন ব্যথা সারাদিন ব্যথা থাকছে না এই দিনের আলোটা নিভে আসলে মানে ঢুক গিলতে পারছিলাম না আর বিরক্ত লাগছিলো চিৎকার করছিলাম নিজের মতোই মানে বক বক করছিলাম আমার হাজব্যান্ডও রাজে খুব মানে বলছিল যে আমাকে ফোন করে বললো কি তুমি মেয়েকে আনতে যাও আমার শরীরটা খুব খারাপ করছে তুমি চাবিটা বললো যে রেখে যাবা হ্যাঁ ঠিক আছে মানে পাশের বাড়িতে রেখে যাওয়ার কথা হ্যাঁ ঠিক আছে বললো আমার খুব শরীর খারাপ করছে আমি মেয়েকে নিয়ে এসেছি এসে দেখছি গো বাইরে বসে আছে আমি কি গো চাবি নাওনি বলছে না আমি যে আসলে মানুষ তো আবার চাবি নিতে যেতে হবে ওই জন্য আর তুমি নাওনি এই কথাটা বললাম বলে বলছে জানো আমি তালা খুললাম দিয়ে বলছে যে জানো আজকে আমি গেছিলো কাজে বলছে আমি আজ মানে বেরোতেই পারি না আমি ওই নবদ্বীপে অফিস ঘরেই বসেছিলাম যে আমার এত বুকে যন্ত্রণা করছিলো আর প্রচণ্ড ঘাম হচ্ছিলো আমার মনে ছিল নবদ্বীপে আমাকে হাসপাতালে বা নার্সিংহোমে গিয়ে ভর্তি হতে হবে আমার এত শরীরটা খারাপ করছিলো আমি তাহলে আমি চলে এলাম না কেন বলছে আসার ক্ষমতাটা আমার ছিল না অফিসে গেছে বেরিয়ে হঠাৎ অসুস্থ প্রচণ্ড অসুস্থ ছিলাম এসে ভাত খেলাম আমি আবার কি জানি এবার কালকে তো মাটন খাওয়া হয়েছে রিচ করি রান্না করা হয়েছে আজকে তাহলে একটু হালকা পাতলা করে মুরগির ঝোল করি একদম সবজি দিয়ে স্টু মতো করেছিলাম দিয়ে ওই দিয়ে একটু সামান্য ভাত দিলাম সামান্য খেলো দিয়ে কি কথা বলেছে আর আমার মাথা গরম আরও খুব বদমাইশ তোমার পেছনে লাগে তো কি ও কার্পেটটা স্যার এসছে কার্পেটটা পাতি কার্পেটটা মাসে চার দিন পাতা হতো মানে গত বছরে কেনা হয়েছে আর আমার বোনের মেয়ে শিখছে তিন মাস ও শিখছে হচ্ছে অক্টোবর নভেম্বর থেকে শিখছে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি তাহলে ও ওর চার দিন ওর চার দিন মাসে আট দিন পাতা হচ্ছে বলছে তুমি কেচে কেচেই এটা রঙ ফেট করে দিলাম মাথা গরম হয়ে গেছে বুঝি এই এত ভারিটা কেউ সবসময় কাছে আমি তো কয়েকবার কাচলাম মাত্র ওই সব জিনিস কেচে রঙ উঠিয়ে দাও তুমি আর মাথা গরম হয়ে গেছে মুখ দিয়ে বক করলাম বলো কি আমি জানি তো যে এই কথাটা বললে এই কথাটা বলবো আমাকে কথা কথা বলবে কি যাও তো যাও কদিন বাড়ি গিয়ে থাকো মানে আমার বাপের বাড়ি সেই বাপের বাড়ি বাড়ি গিয়ে থাকলে তো সেই তো আবার কদিন পরে ঘুরে তোমার কাছেই আসতে হবে হ্যাঁ আর সেই তো সেই তোমাকে দেখলেই মাথাটা আমার গরম হয়ে যাবে যাও বাড়ি চলে যাও ছেলে মেয়ে নিয়ে কদিন বাড়িতে গিয়ে থেকে আসোক আমি যে আমার যদি উপায় থাকতাম নিশ্চয়ই থাকতাম ছেলে মেয়ে যদি পড়াশোনা না থাকতো তোমার মতো একটা বোধ মানুষের কাছে থেকে আমার জীবনটাই পুরো নষ্ট হয়ে গেল। হুম ওই একটা কথাই বলে হ্যাঁ জানি তো ওই যাও বাড়ি চলে যাও বাড়ি পাঠিয়ে দিচ্ছে আমাকে বলছে ওই বাড়ি যাও দেখো গা সব ঠিক হয়ে যাবে মাথাটাও ঠিক হয়ে যাবে দিয়ে আমি তো নিজের মতো বক বক ববার মেয়ে বলছে বাবা বাবা তোমাকে একটুখানি কথা বললে তুমি বাবাকে কত কথা শোনাচ্ছো শোনাচ্ছ বলে কেন জানি তো শুনবে দিয়ে বলছে বাবা তুমি যা বললে আর খাবো না বাবা ভেবেছিলাম মুড়ি খাবো ওই মাংসের টুটা দিয়ে আর খাবো না আমি শুয়ে পড়ি জল খাই খেয়ে পড়ি পেট ব্যথা এই পেট পুরো ভর্তি হয়ে গেছে আর বুকেও ব্যথা উঠে যাচ্ছে বলছে আবার মনে হচ্ছে বুকে ব্যথাটা উঠে যাবে আমি যাও তাহলে গিয়ে শুয়ে পড়গা দিয়ে মিসের আমার মেয়ে যেই বাড়িতে গান শেখে ওদের আজকে মানে নীলু বাবা নীলকণ্ঠ তো শিবের আরেক নাম নীলকণ্ঠ তাই নীলুবা ওরা সব নীলু বাবাই বলে নীলু বাবার আজকে প্রতিষ্ঠা দিবস ছিল ছেলে মেয়েকে বলেছিল মেয়ে স্কুলে গেছে মিস তারপরে গানের মিস সবাই বলেছে তুই পাঁচটায় আসবি তো পাঁচটার আসিস কিন্তু আমার মেয়ে বলছে না মা অতবেলা করে যায় না কি কেউ তারপর বললো না পাশের সময় তো লোক আসে তা প্রত্যেকবারই যায় শুধু এবছরই আমার মেয়ে যেতে পারলো না স্কুলে প্রোজেক্ট করাচ্ছে কামাই করা যাচ্ছে না তার মধ্যে বলছে মা আমার শরীরটা খুব খারাপ করছে নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে এবার ডাক্তারের কাছে যে মানে কোর্স কমপ্লিট করেছে ওষুধের তারপর আবার যেতে বলেছিল তা ওষুধের কোর্সটা কমপ্লিট হয়েছে এবার এই সপ্তাহে আর যেতে পারবে না কেননা প্রত্যেক দিন স্কুলে যেতে হয় প্রত্যেক দিন প্রোজেক্ট ডাক্তার সকাল ছাড়া বসে না দেখি এখন কবে নিয়ে যাবছে আমার নিঃশ্বাস নিতে খুব অসুবিধা হচ্ছে আমার বুকে খুব কষ্ট হচ্ছে আমার কেমন হচ্ছে তাহলে যেতে হবে না থাক ও একটুখানি ভাত খেলো এসে রাতের বেলা আবার খাই দিলাম প্রসাদ মিস এসে দিয়ে গেল মিস প্রত্যেকবারই প্রসাদ দিয়ে যায় এসে আমি ওই দুই ভাই বোনকে প্রসাদগুলো খাওয়ালাম ওরা ইয়ে করে কি বলে খিচুড়ি পোলাও আলুর দম আর ধোকার ডালনা মিষ্টি মিষ্টি দিয়েছিলো ওর দুই ভাই বোনের হয়ে গেলো আমরা বুড়ো বুড়ি একটুখানি খেলাম আর আমি না রুটি খেয়েছি মানে ঠিক মতো খিদে হচ্ছে না আমার কী যে হয়েছে আমিও নিজেই জানি না মানে হচ্ছে সেই একার রুটিকেই পেটটা আমার গেল ভোরে যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে মেয়ে প্রোজেক্ট করছে বলে আমি বসে আছি যে আমি চলে যাই একা একা থাকবে ভয় টয় পাবে আবার একটু কিছু আওয়াজ হলে বাইরে ছুঁচো ডাকে ও মা গো কিসের আওয়াজ হলো গো মা এমন করে না ওই জন্য বসে আছি আমি ও প্রজেক্ট করলে তারপরে শেষ হবে দিয়ে ওই আমাকে এক দিদি ধানবাদের দিদি নামটা তো অনেক বড়ো ওনার নামটা ঠিক জানি না আজকে কমেন্ট করেছে আমার খুব ভালো লেগেছে আমার মেয়ে কদিন আগে বলছিলো মামা তোমাকে একটা আন্টি ধান ধানবার থেকে কমেন্ট করে না তোমাকে বোন বলেছিল আন্টিটা তোমার বোধহয় ব্লগ দেখে না উচিত হয়তো ব্যস্ত আছে না হলে একবার আমাকে বলেছিল না আমার বোন অসুস্থ ওই জন্য বোধ হয় বোনকে নিয়ে ব্যস্ত ওই জন্য বোধ হয় আমার ব্লগটা ঠিকমতো দেখলেও কমেন্ট করতে পারে না সবসময় তো কমেন্ট করা যায় না তা আজকে দেখে ওই দিদি কমেন্ট করেছে আমার এত আনন্দ লেগেছে না কিন্তু কমেন্টটা দেখে প্রথমে আনন্দ পেয়েছি তারপরে যখন শেষে পড়েছি খুব কষ্ট লেগেছে গো মানে কী বলবো মানে আমি পুরো স্পিচলেস হয়ে গেছিলাম মানে আমি চিনি না কিন্তু তাকে দেখো মানুষের মৃত্যুর খবর হাজার শত্রুও যেন এই দিনটা না আসে আমি চিনি চিনি বা না চিনি আমি তো তাকে চিনিই না কিন্তু চেনা মানুষের মৃত্যু সংবাদ শুনলেই তো কেমন একটা লাগে আর এটা অচেনা মানুষ কিন্তু তার এই আমার কমেন্টের মাধ্যমেই আবে মানে গভীরে কী করে ঢুকবো তাকে তো আমি চিনি না আর পার্সোনালি তার সঙ্গে আমার যোগাযোগ নেই কিন্তু খুব কষ্ট লেগেছে গো আমার তার বোন মানে তার বেশি বয়স না হয়তো আমার বয়সেই হবে নিশ্চয়ই তার সংসার আছে ছেলে মেয়েও ছিল আমার কথা ভেবে না আমার খুব খুব খারাপ লাগছে আমার প্রথমে কমেন্টটা দেখে খুব আনন্দ ছিল বাবা এই দিদিটা আমাকে বোন পাতিয়েছিল এতদিন পরে আমাকে কমেন্ট করলো পড়তে গিয়ে আমার মানে কি বলবো আর ভাল লাগলো না পড়তে তাও বললাম পড়লাম যে শেষ পর্যন্ত দেখি তো কী লিখেছে এত বড় কমেন্টটা এতদিন পরে কিন্তু বিশ্বাস করো খুব কষ্ট পেয়েছি আমি কমেন্টটা পড়ে মানে ঠাকুর বড় নিষ্ঠুর এটাই হলো কথা মানে কি বলবো চিনি না জানি না কিন্তু শুনেই না কেমন একটা লাগলো আমার জানো তো দিদি তুমি দুঃখ করো না আমি তোমায় বলছি যে দুঃখ করো না এটাই ভবিতব্য তোমার বোন যেখানে গিয়েছে সেখানে যেন সে আরও ভালো জীবন একটা পায় ভালোভাবে যেখানে গেছে সে তার জীবনটা যেন ভালোভাবে কাটে এছাড়া তার কিছু বলার নেই সান্ত্বনা মানুষ মারা গেলে সবাই সান্ত্বনা দেয় ঠিকই কিন্তু সত্যি কথা যাদের ওপর দিয়ে যায় তাদের কি সান্ত্বনাটা তারা সহ্য করতে পারে বলো বুঝতে পারছি যে দিদির ওপরে কতটা ঝড় গেছে কেন আমরা তিন বোন তো যেহেতু ভাই নেই কারোর কিছু হলে তিনবার যে শরীর খারাপ হয় বা কিছু তখনই একটা চিন্তা এম কী হলো বারবার ফোন ফোন করি যে আমার ছোটো বোন আমার ছোটো বোন আমার থেকে সাড়ে আট বছরের ছোটো আমি ওকে কোলে পিঠে করেই মানুষ করেছি আমি ওকে আমার এখনও মনে আছে আমি সেলাই করতে তো পারতাম না ধরো এখন আমি সেলাই করতে পারি না সাড়ে আট বছরের আমি ওর থেকে বড়ো ওই যদি সেলাই খুলে যেত আমি সে কোনো রকমে সেলাই হয়তো টানাটানি হয়েছে বা কিছু হয়েছে সেলাই খুলে গেছে কোনো রকমে সেলাইটা দিতাম যাতে জামাটা সেলাইটা খুলে গেছে বোঝা না যায় হুম মানে খুব ইয়ে করে মানুষ করেছি এখন ওই আমার বোনের কদিন এখন তো সময়টা খুব খারাপ শরীর খারাপ হচ্ছে খুবই শরীর খারাপ হয়েছিলো ঠান্ডা লেগে ওচের দিন না আমি কথা বলতে পারছি না কেমন করছে আমার ফোনের মধ্যেই কেমন হচ্ছিল যা হোক আমার বোন এখন একটু সুস্থ হয়েছে পুরোপুরি সুস্থ হয়নি কিন্তু অসুস্থ হলেই তাই আমি দিদি হিসাবে আমার কেমন হচ্ছিলো যে মা রিয়ার কী হলো বিছানা থেকে উঠতে পারছে না বলছে এই মা যেন তাড়াতাড়ি সেরে যায় ওষুধ ঠিক মতো খাচ্ছে তো এরম মনে হচ্ছিল আর এই দিদি তো বোনকে হারিয়েছে তাহলে দিদি হিসাবে তার যে মানে মনের মধ্যে কী হচ্ছে সেটা তো মানে বুঝতেই পারছি মানে এই এই মানুষ একটা মানুষ প্রাণ চলে গেলে মানে বলার মতো কোনো ভাষা থাকে না বুঝেছো দিদি তুমি দুঃখ করো না আমাকে নিজের বোন ভেবে যখন তুমি বোন ডেকেছো নিজের বোন ভেবেই আমাকে সুখ দুঃখের কথা বলো তোমার সঙ্গে তো পার্সোনালি আমার যোগাযোগ নেই কমেন্টের মাধ্যমে যেটুকু যোগাযোগ রেখো আমি তো তোমার আরেকটা বোন না এক বোন গিয়েছে আরেক বোন ঠাকুর আগে থেকে তোমাকে রেডি করে দিয়েছে ঠাকুর তো অন্তর্জামী তিনি তো সবই জানেন যে আমার মানে ভবিষ্যৎটা কি হতে চলেছে এটা তো ভবিতব্য ছিল ওই জন্য হয়তো তুমি আমাকে বোন বলে ডেকেছো তাহলে আজকে আসছি টাটা